এই দেখুন এখানে কত হাজার হাজার কবুতর দেখুন, ওই যে রামের সাথে এখানে কবুতরকে সবাই খানা দিচ্ছে, মাশাল্লাহ আল্লাহু আকবার। দেখুন এটা হলো এই বাড়িটা, দেখুন এটা হযরত আবু বকরের বাড়ি, এটার ভিতরে একটা মসজিদ আছে, এখানে যখন হাজিরা আসে তখন দুই রাকাত নামাজ পড়ে। এই সামনে হারাম, মাশাল্লাহ। এখন প্রায় 7টা বাজে, মাশাল্লাহ আল্লাহু আকবার। সকালে দেখুন মক্কা কি সুন্দর, সূর্যের আলো, সূর্যের আলোটা আরো সুন্দর লাগতেছে। দেখুন হাজিরা বাপ নেই, অনেক হাজি, মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহু আকবার। যেখানে বসে রয়েছে হাজিরা নামাজ পড়ার জন্য, বস এখানে নামাজ পড়তেছে। মক্কা এগুলার ভিতরে সবসময় মানুষ রাখে ব্যারিকেড দিয়া, রাস্তা ভিতর থেকে বাহির হইতেছে হাজিরা মসজিদের ভিতর থেকে। এটা হচ্ছে মক্কাতু মুকাররমা, এটা হচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য মক্কার, যেখানে ওরা কাপড়গুলো তুলতেছে, বিছানাগুলো, মাশাআল্লাহ আল্লাহু আকবার। সাড়ে 7টা বাজে, দেখুন এটা ক্লিন করতেছে এখানে। ক্লিন করতেছে এখানে, ময়লা হয়েছে, কাজ করতেছে আর কত সুন্দর করে ক্লিন করে। দেখুন এই যে এখানে সামনে এটা হলো জমজমের পানি, এখান থেকে মানুষ জমজমের পানি নিতেছে, ওই যে এখন হয়েছে কত সুন্দর করে দেখুন, একটা জমজমের পানি। মাশাল্লাহ আল্লাহু আকবার। হাজিরা এসব ব্যাগ নিয়ে আসে, দেখুন এখন তারা মদিনা যায়, মদিনার দিকে রওনা দিবে, তার জন্য এগুলো বাইরে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তাদের মদিনা যাওয়ার বাস চলে আসবে, এই জন্য দেখুন এখানে কেনাকাটা চলতেছে। এই যে এখানে ব্যাগের অভাব নেই, দেখুন মাশাল্লাহ হাজার হাজার হাজি আসে, সব সময় আসে। আজ আমি দেখাবো সেই যারা আসে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান,
সিঙ্গাপুরি, কুয়েতি, কাতার, দুবাই, মাসরি, আমেরিকা, অল কান্ট্রি লোক এখানে আসে উমরা করার জন্য যারা মুসলমান। দেখুন এখন জোহর নামাজ শেষ করে হাজার হাজার হাজি একসাথে বাইর হইতেছে। এই যে এখানে অনেকগুলো ব্যাগ। আসসালামু আলাইকুম। দেখুন আমরা এখন আসছি মসজিদুল আয়শা। এখানে যে মসজিদুল আয়শার এটা পিছনের সাইড, দেখুন অনেক সুন্দর। এখন আমরা উমরার জন্য এখানে আসছি নামাজ পড়ব। দেখুন তারই পাশে পাহাড়। যেগুলো পানি দিয়া ট্যাঙ্কি, বড় বড় পানি দিয়া ট্যাঙ্কি, তারই পাশে এগুলো ফার্মেসি হসপিটাল আছে।